ওয়েলকাম টু দ্য রেসিপি হাউস। আমি কৌশিক, তোমাদের সামনে আজকে আবার একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো কাস্টার্ড। তো তোমরা হয়তো অনেকেই ম্যাঙ্গো কাস্টার্ড বানাতে পারো, তোমরা কাস্টার্ড পাউডার দিয়ে ম্যাঙ্গো কাস্টার্ড বানাও। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আমি ম্যাঙ্গো কাস্টার্ডটা কীভাবে বানাই, তারপরে ভিডিও শেষে আবার কথা হবে। তো আমাদের ম্যাঙ্গো কাস্টার্ডের জন্য লাগবে হচ্ছে 2 ডিম, 2.5 কাপ দুধ, 2 চামচ চিনি আর ম্যাঙ্গো পাল্প, যেটা আমি একটা পাকা আমকে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে রেডিমেড ম্যাঙ্গো পাল্পও ইউজ করতে পারো। এবার আমরা 2 ডিমকে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা 2 চামচ চিনি দেব। চিনি দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমরা দেব 2.5 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে এটাকেও ভালো করে মিক্স করতে হবে, যাতে দুধটা আর চিনিটা দুধটা ভালো করে যাতে মিক্স হয়ে যায়। ভালো করে একদম মিক্স করে নিতে হবে। এবার দেব এর মধ্যে আমরা 4 চামচ ম্যাঙ্গো পেস্ট। ম্যাঙ্গো পেস্টটা দেওয়ার পর এটাকেও ভালো করে আমাদের মিশাতে হবে, একদম ভালো করে এটাকে মিক্স করতে হবে আর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা মিক্স হয়ে গেছে ভালো মতো, এবং এর কালারটা একটা কত সুন্দর চলে এসছে। এবার আমরা এটাকে একটা সিলভার ফয়েল বাটির মধ্যে ঢালবো। তার আগে সিলভার ফয়েলটাকে ভালো করে তোমরা তেল মাখিয়ে নেবে। এবার এটাকে ঢালার পর আমরা এটাকে স্টিমে বসাবো। তো আমি এটা মোমো স্টিমারে স্টিম করব। তো তোমরা চাইলে বাড়িতে কড়াই কিংবা হাঁড়ির মধ্যে জল দিয়ে বাটির উপর বসিয়ে ঢাকা দিয়ে স্টিম করতে পারো, যদি বাড়িতে মোমো স্টিমার না থেকে থাকে। তো একটা কথা মনে রাখবে, এটা যখন স্টিম করবে একদম লো ফায়ারে স্টিম করবে, আর এটা স্টিম হবে 15 থেকে 20 মিনিট। তো চলো আমরা এটাকে 15 থেকে 20 মিনিট এবার স্টিম করে নিই। তো আমাদের এটা 15 মিনিট স্টিম করা হয়ে গেছে। আমরা একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি এটা পুরোপুরি হয়েছে কিনা। তো এটা পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো, 1 থেকে 2 ঘন্টা রাখবো, তারপর এটাকে আমরা ফ্রিজ থেকে বের করব। তো আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমরা এটা একটা প্লেটের মধ্যে ঢালবো। তো দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি জমে গেছে এবং খুবই সফট ও নরম হয়েছে। তো আপনারা দেখলেন স্টিমে ম্যাঙ্গো কাস্টার্ড কীভাবে বানাতে হয়। এটা খুবই সহজ আর একটা সিম্পল রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমরা দেখলে আমি ম্যাঙ্গো কাস্টার্ডটা কীভাবে বানালাম। এটা আমি পুরোটাই বানিয়েছি স্টিমে, আর এটা খুবই একটা সহজ রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো। তোমাদের বাড়িতে যদি মোমো স্টিমার না থেকে থাকে তো হাঁড়ির মধ্যে জল দিয়েও সেটা স্টিমে বানাতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।